হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমৃতাস ফুডি লাইফ। আমি অমৃতা, আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি খাবো ভাত আর এটা ডাল দিয়ে, এটা এক প্রকার মাশরুম বলছি পরে, ডাল দিয়ে মাশরুম দিয়ে ভাজা, আর এটা বেগুন ভাজা, আর এটা আলু পটলের তরকারি, আর এক কারি লেবু। চলো খাওয়া শুরু করছি। এটা মানে মাঠে যে ধান হয়, ওই যে ধান গাছ, ওটা বর্ষাকালে যখন নষ্ট হয়ে যায় জল পেয়ে, ওটার ওপরে এই মাশরুমগুলো তৈরি হয়। এগুলো খাওয়ার মাশরুম, এগুলো ভাজা হয়। অনেকের বাড়িতে এমনি আলু দিয়েও তরকারি হয়, এমনি এমনি তেলে ভেজে এটাকে লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেও খাওয়া যায়। মা এটাকে ডাল দিয়ে ভেজেছে। বেগুন ভাজা, আলু পটলের তরকারি। Thank you.
এই ডিমটা আর খাবো না। টাটা।